আসসালামু আলাইকুম, লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে একটি টিপস শেয়ার করতে যাচ্ছি, কিভাবে আপনি আপনার গুগল ড্রাইভের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, বিশেষ করে অফিসের ফাইল বা আপনার প্রয়োজনীয় সার্টিফিকেট বা আপনার দলিল বা আপনার যে কোনো ধরনের নথিপত্র খুব সহজেই গুগল ড্রাইভের মধ্যে মোবাইলে তুলে সেভ দিয়ে রাখবেন, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওটি নতুন যারা রয়েছেন শুধু তারাই দেখবেন, নতুন বলতে যারা কিভাবে গুগল ড্রাইভকে ইউজ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সেভ করতে হয় জানেন না তারাই শুধু দেখবেন, বাকিদের দেখার আসলে প্রয়োজন মনে করেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এখানে প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট থেকে আপনি খুব সহজেই আপনার পছন্দ মতো গ্রাফিক রিলেটেড ভিডিও সহ যাবতীয় ভিডিও আপনি এখান থেকে দেখে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। সো ফিরছি ইন্ট্রো এর পরে। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আমি এখন দেখাচ্ছি কিভাবে ড্রাইভে ঢুকতে হয়। আমি এখন গুগলে আছি। আমরা যারা গুগল ইউজ করি তাদের জন্য গুগল একটি ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি রেখেছে, সেটি হচ্ছে ড্রাইভ ইউজ করা। ড্রাইভের মধ্যে আমরা সাধারণত 15 GB স্পেস আমরা ফ্রিলি ইউজ করতে পারবো, এতে আমাদের কোনো ফি দিতে হবে না। তো এখানে যে ডট মেনু দেখতে পাচ্ছেন, ডট মেনুতে যাওয়ার পরে ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটিতে নিয়ে আসবে সেটি হচ্ছে এটি। এখানে আসার পরে আপনি বাম দিকে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, নিউ, মাই ড্রাইভ, শেয়ার উইথ মি, রিসেন্ট, শেয়ার ট্র্যাশ, ব্যাকআপ। নিউ মানে হচ্ছে আপনি আপনার এই ড্রাইভের মধ্যে কোনো ফাইল যদি নতুনভাবে তৈরি করতে চান তাহলে নিউতে ক্লিক করে তার নাম দিবেন। যেভাবে আমরা আমাদের কম্পিউটারে ড্রাইভগুলো তৈরি করি বা ফোল্ডারগুলো তৈরি করি বা ফাইলগুলো তৈরি করি সেভাবে আমি একটু পরে দেখাচ্ছি। এবং এখানে নিচে দেখা যাচ্ছে যে আমাদের গুগল ড্রাইভ 15 GB পর্যন্ত স্পেস ফ্রি দিয়েছে এবং আমরা চাইলে আমরা 15 GB পর্যন্ত ইউজ করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্ট থেকে শুরু করে সবকিছু ফাইল এখানে জমা করে রেখেছি। তো আপনাকে আমি এবার দেখাবো কিভাবে একটি ফোল্ডার তৈরি করবেন। আপনি নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে আপনি চাইলে ফোল্ডার নতুন তৈরি করতে চাইলে ফোল্ডারে ক্লিক করবেন, অথবা ফাইল যদি আপলোড করতে চান যে কোনো জায়গা থেকে তাহলে সেখানে এখানে ক্লিক করবেন এবং ফোল্ডার আপলোড করতে চাইলে ফোল্ডার আপলোডে ক্লিক করবেন। ডকে ক্লিক করতে পারবেন, ডক যদি আপনি চান। আমি মোরে ক্লিক করলে কিন্তু আরও অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, এগুলো অন্যদিন দেখাবো। আচ্ছা, আপাতত কীভাবে ফোল্ডার তৈরি করতে হয় সেটি দেখাচ্ছি। এখানে নতুন একটি পপ আপ মেনু এসছে, এই পপ আপ মেনুতে আমাকে লিখতে হবে যে আমি কী করতে চাচ্ছি। আমি আমার একটি ইউটিউবের ফাইল এখানে ইউটিউবের পপ আপ আমি এখানে তৈরি করছি। তো পপ আপ ওয়ান ডে তৈরি হয়ে গেল, ওয়ার্কিং মানে তৈরি হয়ে গেল। এবার তৈরি হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব পপ আপ 01 শো করছে। এবার আমরা এখানে একটি ফাইল কিভাবে নিয়ে আসতে হয় সেটি দেখাবো। আমি এখন চলে যাচ্ছি একটি ফাইল কিভাবে নিতে হয়। আমি একটি চ্যানেলে আছি, এই চ্যানেলের মধ্যে এখানে দেখা যাচ্ছে টেক্সট ফাইল ডাউনলোড লিঙ্ক। এটিতে যদি আমি ক্লিক করি একটি নতুন ট্যাব নিয়ে এটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আমরা দেখতে পাবো। এই ইন্টারফেসে আসার পরে আমাদের যে কাজটি হবে সে কাজটি আমি দেখাচ্ছি। এখানে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আমি আমার কিছুক্ষণ আগে যে আমি ফোল্ডার তৈরি করেছি সেখানে আমি জমা করে রাখব। তো এখানে জমা করতে চাইলে আমাকে প্রথমে যেতে হবে এই ডট মেনুতে। ডট মেনুতে যাওয়ার পরে অর্গানাইজে ক্লিক করবেন আপনি। অর্গানাইজে যাওয়ার পরে আপনার আরেকটি মেনু আসবে, এই যে মাই ড্রাইভ, মাই ড্রাইভ আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনার সেই ইউটিউবের গুগল ইউটিউবের পপ আপটি জমা হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখতে পেলেন পপ আপ সাবস্ক্রাইবার, এই লিঙ্কটি এখানে জমা হয়ে গেল। খুব সহজে আপনি যে কোনো ফাইল আপনার গুগল ড্রাইভের মধ্যে জমা করে রাখতে পারবেন এবং প্রয়োজনের সময় সেটি আপনি ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনি যে কোনো ফাইল এখানে খুব সহজেই জমা করে রাখতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত
সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে নিজে উপকৃত হন এবং অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। নতুন কোনো ভিডিওতে আবার বকবক করব সেই প্রত্যাশায় আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।